আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, দর্শক ভিডিও শুরুতে আপনাদেরকে সকলকে ঈদ মোবারক জানিয়ে ভিডিও শুরু করতে যাচ্ছি। তো গতকালকে ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল পিএসজি এবং বার্সেলোনা, এবং সেখানে কিন্তু বার্সেলোনা দুর্দান্তভাবে পিএসজির ঘরের মাঠে পিএসজিকে নাস্তানাবুদ করে এসেছে। আর সেখানে বার্সেলোনাকে জেতানোর অনেক বড় একটা অবদান রেখেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহা। মূলত রাফিনার অতি মানবীয় পারফরমেন্সেই কিন্তু গতকালকে পিএসজির ঘরের মাঠে পিএসজিকে 3-2 গোলে হারিয়েছে বার্সেলোনা। রাফিনা দুইটা গোলের দেখা পেয়েছিল সেখানে, সরু 37 মিটার মাথায় রাফিনা দুর্দান্তভাবে গোল করে কিন্তু এগিয়ে নেয় দলকে। এবং তারপরে হাফ টাইম শেষ হয় 1-0 গোলে, এবং হাফ টাইম পর পিএসজি যেন তাদের নিজেদের ছন্দে ফিরতে শুরু করে, তারাও কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা গোল করে দেয়। অবশ্য তারপরে আবার রাফিনা আরও একটা গোল করেন এবং সেই দিকে আরও একটা গোল করে কিন্তু দলকে জেতান ক্রিস্টেনসেন। তো বুঝতেই পারছেন বার্সেলোনা কিন্তু আসলে পিএসজির ঘরের মাঠে খুব একটা ভালো পারফরমেন্স না করে আসলে তারা বলটা আসলে জালে জড়াতে পেরেছে, এজন্য আসলে তারা জয় পেয়েছে। তারা কিন্তু বল দখলেও আধিপত্য দেখাতে পারেনি বার্সেলোনা। সাথে পিএসজি যে পরিমাণ বল দখলে আধিপত্য দেখিয়েছিল, 59% বল নিজেদের দখলে রেখেছিল, শট নিয়েছিল 18টা, শট অন টার্গেট সব দিক দিয়ে এগিয়েছিল পিএসজি, কিন্তু আসলে বল তো গোল না করতে পারলে তো ম্যাচটা জিততে পারবে না। তো হতভম্ব হয়ে গিয়েছিলেন জাস্ট প্যারিস সেন্ট জার্মানের ফুটবলাররা। কিলিয়ান এমবাপ্পেকে তো পুরো পকেটে রেখে দিয়েছিল বার্সেলোনার ডিফেন্ডাররা। মোটামুটি একটা দারুণ একটা ম্যাচ আমরা দেখতে পেয়েছিলাম সেখানে। সবশেষে একটাই কথা, ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জোড়া গোল পেয়েছেন, এবং ওই জোড়া গোলের সুবাদে কিন্তু বার্সেলোনা একটা দুর্দান্ত জয় পেয়েছে প্রথম লেগে। তো দর্শক কী মনে হয়, দ্বিতীয় লেগে কি বার্সেলোনা আরও দু একটা গোল দিতে পারবে, নাকি পিএসজি শোধ করে তারা আবারও বার্সেলোনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যাবে? অবশ্যই জানিয়ে দেবেন আপনার প্রেডিকশন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।